আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নে কি দেখলে কি হয়। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দেরি তো না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো স্বপ্নে আপনার কাগজের ব্যবসা করতে দেখা বিদ্বান হওয়ার লক্ষণ, কাগজ কলম দেখা বই রচনা করার লক্ষণ, স্বপ্নে কামান হাতে গোলা ছুটতে দেখা শত্রুর মাধ্যমে শত্রুর উপর জয়লাভ করার লক্ষণ, কাক দেখা মুনাফিক লোকের সাথে সম্পর্ক হওয়ার লক্ষণ, কাক মরতে দেখা প্রতারকের ধোকায় পড়বে, কাপড় পরিষ্কার করতে দেখা ধর্মের মধ্যে ধৃত হওয়ার লক্ষণ, কলা বিক্রি করতে দেখা ধন দৌলত হওয়ার লক্ষণ, কলা গাছ দেখা টাকা পয়সা পাওয়ার লক্ষণ, কলিজা দেখা সতী সাধ্বী স্ত্রী পাওয়ার লক্ষণ, কয়লা দেখা দুর্নাম হওয়ার লক্ষণ, স্বপ্নে করাত দেখা বিবাদ হওয়ার লক্ষণ, করাত দ্বারা গাছ কাটতে দেখা আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হওয়ার লক্ষণ, করাত কিনতে দেখা সন্তান জন্মগ্রহণ করার লক্ষণ, কসম করতে দেখা দুশ্চিন্তা লাভের লক্ষণ, কবুতরের গোস্ত খেতে দেখা বিবাহ অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করার লক্ষণ, কবুতরের ঝাঁক দেখা প্রচুর টাকা পয়সা লাভের লক্ষণ, কসাই দেখা ইহা বিপদে পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কয়েদি যদি নিজে টাকা দেখে তাহলে তার হাতে টাকা পাওয়ার লক্ষণ, কয়েদখানা দেখা মামলা মোকদ্দমা পড়ার লক্ষণ, কর্মঘাট দেখা বিপদে পতিত হওয়ার লক্ষণ, স্বপ্নে কবজির উপরে লোম দেখা চিন্তায় পতিত হওয়ার লক্ষণ, কাফন পড়তে দেখা মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ, কাফন চোট দেখা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বুঝিয়ে থাকে। স্বপ্নে কালো পোশাক দেখা বিপদে পড়ার লক্ষণ, কাঁদতে দেখা গুনামাফ হওয়ার লক্ষণ, কাবা গৃহের অসম্মান করতে দেখা বিধর্মী হওয়ার লক্ষণ, কাপড় কালো বর্ণ দেখা আরোগ্য কাজ সফল হওয়ার লক্ষণ, কাপড়ে বস্রাব করতে দেখা পুত্র সন্তান জন্মগ্রহণ করার লক্ষণ, কাপড়ের ব্যবসা করতে দেখা ঝগড়া বিবাদের লক্ষণ, কাপড় পরতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ, কাবা ঘরের তওয়াফ করতে দেখা মনের বাসনা পূর্ণ হওয়ার লক্ষণ বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।